উদ্যোগ নিল রাজ্য সরকার। এই উদ্যোগের ফলে উপকৃত হবেন কয়েক হাজার ছাত্রছাত্রী। রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা এখন থেকে আরো বেশি পড়ুয়া পাবেন। এই বৃত্তির মাধ্যমে প্রতি মাসে মেধাবী ছাত্রছাত্রীদের টাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার। এতদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় 75% নম্বর পেলে এই বৃত্তির জন্য আবেদন করা যেত। এবার থেকে 60% নম্বর পেলেই পাওয়া যাবে এই বৃত্তি। গত সেপ্টেম্বরে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে যেসব ছাত্রছাত্রী এই বৃত্তির জন্য আবেদন করতে চান তাদের এখনই এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। গত 16 নভেম্বর থেকে চালু হয়েছে অনলাইনে আবেদন নেওয়া। 2016 সালে এই প্রকল্প শুরু করে মমতা সরকার, যার পোশাকি নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। দশম, দ্বাদশ এবং স্নাতক স্তরের যে কোনো শাখার পড়ুয়ারা এই সুবিধা পাবেন। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন প্রযুক্তি ও পেশাগত কোর্সের ছাত্রছাত্রীরাও এই বৃত্তির আওতায় পড়েন। এখন যে নিয়ম রয়েছে তাতে সর্বশেষ পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেতে হবে। এমনি পড়ুয়াদের শেষ পরীক্ষায় পেতে হবে কমপক্ষে 53% নম্বর। গবেষণা করার জন্য বৃত্তি পাওয়া যায়। এমফিল এর জন্য মাসে 5,000 টাকা এবং পিএইচডি এর জন্য মাসে 8,000 টাকা।